ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকাত দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে ব্যক্তি সালাত আদায় করবে না তার অন্য কোনো আমলও কবুল হবে না এই কথা কতটুকু সত্য আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুল্লাহ যে সম্মানিত ভাই সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যেমন হাদিসে এসেছে আল্লা আহদুল্লা যে বেইন হা সোলা আমাদের এবং তাদের অর্থাৎ কাফেরদের মাঝে পার্থক্য হলো সলাাত যে ব্যক্তি নামাজ আদা করলো সে মুসলমানের কাতারে থাকলো আর আদায় না করলে সে মুসলমানের কাতারে থাকতে পারবে না এমন কি এমনকি করিম বিক্রি বলেছেন তো মা কারুন ও ফেরাউন যে ব্যক্তি সালাত আদায় করবে না কেমতের দিন সে কারুন ফেরাউন এরকম বড় বড় কাফেরদের সঙ্গে উঠবে তা ফেরাউন কী না কাফের কাফের কাতারে উঠবে কাজেই আর কাফেরের হুকুম কী কাফের কোনো আমল একজন কাফের যদি একটা হসপিটাল বানিয়ে দেয় দুনিয়াতে মানুষ তার প্রশংসা করবে কিন্তু আখেরাতে আল্লাহ এর কোনো সব পাবে না তে এই সমস্ত লোক যারা সালাত আদায় করে না একদম একে টোটালি নামাজ পড়ছে না এই লোকগুলির হুকুম সম্পর্কে ইসলামে খুব কঠোরতা করা হয়েছে এমন এমনকি এবনুল কয়ম রাহিমাহুল্লাহ তিনিও এটা বলেছেন ইবনুল জউজি রাহেমাহল্লা অনুরূপভাবে এই শেখ মুহাম্মদ বিন সালেহ আল ও সাইমিন রাহেমা হল্লা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সকলের ঐক্যমত যে অলামা একরামের ঐক্যমত হলো যে ব্যক্তি সালাত আদায় করবে না সে মুসলমান থাকতে পারে না তবে সে যদি তার একটা সুযোগ আছে এই কাফের দুই ধরনের সে যদি একেবারেই কুল্লিয়ান মানে একেবারেই বলে যে না নামাজ পড়তেই হয় না এটাকে অস্বীকার করলো সে তো মুসলমান থেকে বেরিয়ে গেলই এবং কেউ যদি কিছু পরে কিছু পরে না এরকম অলসতা করে তাহলে এই লোকটার ক্ষেত্রেও দুটি জিনিস আমাদের দেখতে হবে সেটা হলো তাকে তবা করতে বলা হবে যে তুমি তবা করো তবা ফার যদি করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন হতে পারে যে তাকে মাফ করে দেবেন কিন্তু নবী করিম সাল্লাম এমনকি নামাজের এত গুরুত্ব দিয়েছেন যে যে যেমন আসরের সালাদ সম্পর্কে বলেছেন যে মান্তারা কাস আসরে ফা দেয় হাবে তা আমালও যে ব্যক্তি আসরের সালাদ ছেড়ে দিল তার আমল বিনষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল তাহলে আপনার আমলটা নষ্ট হয়ে গেল এর ব্যাখ্যায় এমনুল কাইম রাহিমাল্লাহ বলছেন যে তার বিশেষ করে যদি কই আসরের নামাজটা ছেড়ে দিল তো ওই দিনের আমলটা তার নষ্ট হয়ে গেলো তো ওই দিনের অন্য কর্মগুলি যে করলো তার আমলের যে সব এগুলো বিনষ্ট হয়ে গেল কাজেই আপনার আমার খুব সাবধান হতে হবে নামাজ যেন আমরা কখনোই পরিত্যাগ না করি নামাজ বাদ না দেই কারণ সালাদ ত্যাগ করলে তার অন্য আমলগুলি কবুল হবে না এমনকি এর দলিল হিসাবে শেখ মুহাম্মদ বিন সোহ আল সাইমিন রাহেম আল্লাহ সুরা এই তিপ্পান্ন চুয়ান্ন নম্বর যে আয়াত রয়েছে সেটা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন ওয়ামা মানে আহম আনতুকবালা মিন হুম না ফাকতুহুম ইল আন্না হুম কেফারুবিল্লা বিল্লাহে অবে রসৌলে ওলা আতু না সোয়ালা তাইল্লা ও হম ইউন ফিকুন আইল্লা ও হম আর তাদের দান খয়রাত ইত্যাদি হ্যাঁ গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এজন্য যে তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফুরি করেছে তেমন তারা কাফার যে ব্যক্তির সালাত ছেড়ে দিল সে কুহুরি করলো আল্লাহর সঙ্গে কুহুরি করল রসুলের সঙ্গে কুহুরি করলো হ্যাঁ এমনকি বলা হয়েছে যে ওলা এবং তারা অল নামাজের কখনও আসলেও অলসতা করে আসে ওলা ইউনফিকুন আল্লাহ কারে কার আর যখন কোন আল্লাহর পথে ব্যয় করে খুব মানে অপছন্দের সঙ্গে মানে স্বতঃস্ফূর্তভাবে ব্যয় করে না কাজেই আপনারা আমার উচিত হলো যে সালাদ যারা ত্যাগ করবে তার অন্য আমলও কবুল হবে না হ্যাঁ এইগুলি এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তবে কেউ যদি তবা করে ইস্তেকভার করে হতে পারে আল্লাহ রব্বুল আলমিন হ্যাঁ তাকে মাফ করে দিতে পারেন কাজেই আমাদের তবা করা দরকার যেমন একটা শহেব বখারি মুসলিম একটা হাদিস এসেছে যে হাকিম বিন হিসাম তিনি বলেন যে আমি একদা রসুল্লাহ ইসলামকে বললাম যে আরো আই তা আশিয়া আন কুন্তু বিহা ফিল জাহিলিয়া মিন সদাকতিন ওয়া ইথাক ওয়া সেলাতে রাহেম ফাহাল ফিহা আজর আল্লাহ নবী সালামকে তিনি বলেছিলেন যে জাহেলিয়াতের জামানায় আমি অনেক কিছু ভালো কাজে অগ্রসর হয়েছিলাম যেমন দান খয়রাত করা গোলাম আজাদ করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এইগুলোই কি আমি সব পাবো ফকআ আলম নবী ওসালিসাম বলেছেন আসসালাম তো আলাম আসাল মেন খায়ের যে আগে যা তুমি ত্যাগ করেছো তার চেয়ে অতি উত্তম ভালো বর্তমানে যে তুমি ইসলাম ধর্মগ্রহণ করেছো অর্থাৎ তোমার ইসলাম ধর্মগ্রহণ করার ফলেই এর পরবর্তীগুলি তোমার কাজে আসবে তবে আগেরগুলির ক্ষেত্রে হাজার হাজর আসকালানী রাহেমা এই হাদিসের তিনি ব্যাখ্যায় বলেছেন যে মুরাদ এল মুরাদ বি যে পূর্বে যে ভালো কাজগুলি করেছে এই জন্য আল্লাহর কাছে নৈকট্যশীল হবে এটার দ্বারা এটা উদ্দেশ্য নয় হ্যাঁ আসলাম কোনো কাফের যদি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে কিছু ভালো আমল করে থাকে তাহলে পরবর্তীতে আল্লাহ তাকে সেটা সওয়াব দিতে পারেন অনুরূপভাবে কেউ যদি তবা করে কোন গোনার কাজ করার পর তওবা করে এক আয়াত আল্লাহ বলছেন ফাউলা একাই উবাদ্লাহ হুসৈয়া তিম হাসানাত আল্লাহ তাদের গোনাগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন কাজেই কোনো লোক যদি এই সালাদ ত্যাগ করে তার এগুলো সব বিনষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটার সব পাবে না তবে যদি সে তবা করে ফিরে আসে তাহলে তার সুযোগ রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পূর্বের আমলগুলির হয়তো পরিবর্তন করে দেবেন হাজ আল্লাহ আলম্বী সহাবসাল আল্লাহ আলমিন আহমদ আসসালাম আলিক